তখন ছিল বারোই অক্টোবর কি তেরোই অক্টোবর পুজোর সময় চলছিল দু সালে মানে লাস্ট ইয়ার তো তখন মহালার টিজার বেরিয়েছিল এবং টিজারটা খুবই কম না অ্যাকচুয়ালি মহালার সময় টিজারটা বেরিয়েছিল মহালার সময় দু হাজার মহালার তো দিনকেই টিজার বেরিয়েছিল কিন্তু আমি বারো কি তেরো তারিখে তার টিজার রিভিউ দিয়েছিলাম তখন আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার ছিল না কমই ছিল তো তখন আমাকে অনেকে কমেন্টে লিখেছিল যে ধর এই ঘটনা ঘটেছে নাকি জীবনে শুনিনি তো অনেকে বলছে ভুলভাল বকছিস এরকম সব অনেকে লিখেছিল অনেক বলেছিল তুই সিনেমা বুঝিস না যাই হোক আমি টিজার রিভিউ দিলে যে কি করে সিনেমা বুঝলাম না এটা আমি ঠিক বুঝতে পারলাম না মানে কারণ লোকে বলছে এটা তো শুনি নি যে উত্তম কুমার মহালয়ের মানে পাঠ করেছিল তো মহিষাসুর মর্দিন তো এইটা মানে না জানার কি আছে এটা তো গুগলে আপনি মারলেও আপনি পেয়ে যাবেন তো মানে আমি কি করে ভুল বলছি এটা তো ভেরিফাই করবার আপনার কাছে প্রসেস আছে তো আমি যাই হোক বুঝতে পারলাম না আজ ট্রেলার বেরিয়েছে এবং আজকে মানে ট্রেলারটা দেখে আর মানে টিজারটা ভালো লেগেছিল বাট টিজারে একটু একটু ইনফরমেশন ছিল তো বলে রাখি আমরা এখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ভূমিকায় দেখতে পাবো সুভাশিস এবং ওনাকে এটা কমপ্লিটলি অন্যরকম ভাবে দেখতে পাবো আই থিঙ্ক কারণ আজ অব্দি ওনাকে আমরা মেনলি কমেডি রোলে রোলে বেশিরভাগ দেখে আসি এখানে ওনাকে একটা পুরোপুরি অন্যরকম ভাবে দেখতে পাবো খুবই সিরিয়াস একটা ক্যারেক্টার এছাড়া যীসু সেনগুপ্ত গুপ্ত রয়েছে উনি উত্তম কুমারের রোলটা প্লে করছেন এবং পুরো অরিজিনাল নাম ইউজ করেই করা হয়েছে ঘটনাটা বলে রাখি আবার বলছি আবার আপনারা খারাপ চাইলে বলতে পারেন নাইনটিন সেভেন্টি ফাইভে হয়েছিল কি যে ডিসাইড করা হয়েছিল এবারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সরিয়ে উত্তম কুমার তখন উনি মহানায়ক ছিলেন বিশাল পপুলার বিশাল নাম বিশাল ডাক তো ওনাকে দিয়ে পাঠ করাবেন তো লোকে আরো বেশি হিট হবে সেই ভেবেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সরিয়ে উত্তম কুমারকে প্লেস করা হয়েছিল কিন্তু সেটা বিশাল মানে ফ্লপ হয়ে যায় লোকে মানে শোনেনি রেডিও বন্ধ করে দিয়েছিল বিশাল বিক্ষোভ দেখিয়েছিল তারপরে আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে রিকোয়েস্ট করে নিয়ে আসা হয় তো সেই যে ঘটনাটা যে ওনাকে যখন রিপ্লেস করছে তার মধ্যে যে কি হচ্ছে সেই ঘটনাগুলো দেখাচ্ছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেও অভিনয় করবেন এটা আমি টিজারে ওনাকে দেখাইনি এবং কোথাও ওনার নাম ছিল না কিন্তু এখন আমি দেখছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে রয়েছেন এবং ওনার রয়েছে প্রথমে ট্রেলারটা যখন স্টার্ট হবে প্রসেনজিৎ চ্যাটার্জির গলা শুনতে পাবেন এবং পরে উনি রয়েছেন সিনেমাতে কিন্তু ওনাকে একবারও দেখায়নি ট্রেলারটার মধ্যে খালি ওনার গলার আওয়াজ শুনিয়েছে তো উনি রয়েছেন কিনা এখনো সেটা মানে রয়েছেন আই থিঙ্ক কারণ ওনারই গলা তো বেশ ভাল লাগলো

এবং সৌমিক সেন যিনি বলিউডের ডিরেক্টর উনি এটা ডিরেক্ট করছেন সৌমিক সেন খুব একটা আহামরি ডিরেক্টর নয় তো ডিরেকশনের দিকটা নিয়ে একটু চিন্তাই আছে এবং ট্রেলারে ট্রেলারটা মোটাম মানে ভালোই লেগেছে আমার একটা জিনিস স্পেশালি যেটা খারাপ লেগেছে যেটা আমি বারবার বলে আছি যে যখনই একটু পুরনো সিনেমা হয় পিরিয়ড ফিল্ম হয় তখনই একটা ব্রাউনিশ একটু ইয়েলোইশ টিন্ট ইউজ করা হয় যেটা আমি রসগোল্লার ক্ষেত্রেও বলেছিলাম যেটা আমি রাজকাহিনীতে বলেছিলাম যেটা যে ছিল রাজা মানে রাজকাহিনীর সময় তো আমি রিভিউ করতাম না আমি এক যে ছিল রাজার সময় বলেছিলাম যে রাজকাহিনীতে এই ধরনের একটা টিন্ট ব্যবহার করা হয় সেটা এখানেও একটা একটু ব্রাউনিশ টিন্ট ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আমার ঠিক মানে এটা যেন পিরিয়ড ফিল্ম মানেই ব্রাউনিশ টিন্ট এরম একটা ব্যাপার যাই হোক এমনি ওভারঅল ভালোই লেগেছে মিউজিকটাও ভালো লেগেছে কোনো কোনো গান তো শুনতে পারিনি বাট গান একটা বিশাল মানে গান ঠিক নয় যে মহাসুর মহিনী পাঠ করার বিশাল বড় রোল প্লে করবে দেখা যাক তারা এটাকে এক্সিকিউট করতে পারে ভালো ভালো নেওয়া হয়েছে এবং জিনিসটাকে মানে বেশ একটা অন্যরকম টাচ পেলাম দ্যাট ওয়াজ ইট গাইস আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ বাই বাই